আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সো আজকে আর একটা শপিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখিয়ে দেই, এটা হচ্ছে রমজানের আগের ভিডিও। সো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে ডেকোর করছি। সো এগুলো রমজানের জন্য। সো এগুলো আসলে টেবিলেও ডেকোর করা যায় খুবই সুন্দরভাবে। সো লাইট অফ করেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগে, যখন মাগরিবে ইফতারের আগে যদি আপনারা ডেকোর করেন টেবিলে, সো কিংবা আপনাদের পছন্দের কোনো কর্নারে, সো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো এগুলো আমি শপিং করলাম টিমো থেকে। আর এই টিমো শপিংটা ছিল আমার সেকেন্ড শপিং, যেহেতু আমি টিমো থেকে রিসেন্টলি কয়েকদিন থেকে, লাইক 1 ইয়ার্স থেকে টিমো, 8 মান্থ হবে হয়তো বা টিমো বের হয়েছে। এর ভিতরে আমি প্রায় 6-7 মাস শপিং করে ফেলছি, বাট আমি তো আর সবসময় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। এটা হচ্ছে সেকেন্ড শপিং আমার টিমো থেকে। আর এখানে যে প্রোডাক্টগুলো আছে এভরিথিং লো প্রাইস, আর আপনারা খুবই সুন্দরভাবে আপনারা লো প্রাইসে, যেহেতু আরেকটা রমজান মাস চলে আসছে, ভিডিওটা শেয়ার করতে করতে লেট হয়ে গেল, আপনারা খুব তাড়াতাড়ি মানে লো প্রাইসে এই জিনিসগুলো কিনতে পারবেন, টিমো থেকে আপনাদের ঘরটাকে সাজাতে পারবেন। সো আমি এখানে দুই তিনটা প্রোডাক্ট শুধু রমজানের জন্য আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা খোঁজ করলে আরও অনেক প্রোডাক্ট পাবেন। আমি এখানে আসলে বেশিরভাগ আমার বাচ্চাদের জন্য অর্ডার করছি, বাট রমজানের দুই একটা আমি অর্ডার করছিলাম, যেহেতু আমার রমজানের আরও জিনিস আমার বাসায় আছে, সো এর জন্য আমি অর্ডার করি নাই। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। আর যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমি এখন আমার বাচ্চারা প্রথমে এখানে ছিল, আমি ওদেরকে রুমে দিয়ে আসছি, কারণ যেহেতু ওদের জন্য টয়, সো আমি এখন ওদের তিনজনের কাছে হাতে তিনটা টয় দিব আর বাকিগুলো আমি রেখে দিব, কারণ মানে আমার ছেলে মাঝে মধ্যে সারপ্রাইজ চায়, তো ওকে কিছুদিন পর পর ওকে দিতে পারবো এর জন্য। আর আরও কিছু জিনিস আছে, যে ও নতুন স্কুলে যাবে আগস্ট থেকে, মানে 2023-এর কথা বলছি, আমি যেহেতু 1 বছর আগের ভিডিও প্রায়, কারণ আরেকটা রমজান মাস চলে আসতেছে আরও 2 মাস পরে, সো এর জন্য ভিডিওটা দিতে আপনাদের সাথে লেট হয়ে গেল। সো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেল, কারণ আমি রমজানের পরে মানে আসলে বাচ্চাদেরকে নিয়ে সব সময় কোন ভিডিও শেয়ার করব কোন ভিডিও শেয়ার করব না, আর এক একটা ভিডিও মেক করে তারপরে ভুলে যাই। আর এগুলো আসলে আমি যখন টিমোটা নতুন বের হয় সবাই টিমোর ভিডিও দিতেছে দেখে আমি শপিংয়ের ভিডিও দিই, নাহলে কিন্তু আমি টিমো তো আমার কাছে নতুন, আমি কিন্তু বেশিরভাগ আমাজন থেকেই শপিং করি, আমি শেইন তারপরে আরও অনেক কিছু যে আছে এগুলো থেকে তো মানে কম শেয়ার করি, কম কেনাকাটি করি, আমি আমাজন থেকেই করি আর বেশিরভাগ আমার যাওয়া হয় ইয়াতে। আর এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, তারপরে আমার হিজাবের জন্য ম্যাগনেট ক্লিপ, আর এটা হচ্ছে বাচ্চাদের একটা টয়, 1 to 12 পর্যন্ত এটা আছে, একটা ক্লক, এটা একটা ওয়াচের মতো, এটা দেখতে আসলে খুব সুন্দর ছিল টয়, যেটা কথা বলতেছি। আর কিছু জিনিস আমি এখানে লুজ হয়েছে, কারণ আমার কাছে অনেক জিনিস একদমই ভালো লাগে নাই, যেমন আমি এই ফেক নীলগুলো আনছি, এগুলো দেখতে এতটা বাজে ছিল আমার কাছে একদমই ভালো লাগে নাই। আসলে এগুলো মানে এখানে স্টোর থেকে কিনছি, তো ভালো ভালোগুলো এর জন্য এটা ভালো লাগে নাই, আর লো প্রাইস দেখে তো আনছি, বাট লো প্রাইসের মান লো উন্নতও নয় আসলেই তাই। সো আরও মানে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার কাছে অনেক ভালো লাগে আমি কি কি করি আপনাদের সাথে শেয়ার করতে। সো আমি যেহেতু মানে টিমোর শপিংটা তখন নতুন নতুন বের হয়েছে, টিমো অ্যাপসটা যেটা থেকে সবাই শপিং করতেছে, সো আমিও শপিং করলাম, আমিও তার ব্যতিক্রম না, আমিও শপিং করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কিংবা ভিডিও আগে অলরেডি 2টা আছে আমার চ্যানেলে। এই শপিংটা সেকেন্ড শপিং ছিল, কিন্তু এরপরে আরও একবার শপিং, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি কিছুদিন আগে, তারপরে আরও 2-1 বার শপিং করা হয়েছে, এইগুলোরও হালকা পাতলা ভিডিও আছে, বাট আপনাদের সাথে জানি না শেয়ার করা হবে কিনা। আর এই যে দেখেন বক্সের, সো এই যে দেখতেই পারতেছেন এখানে রমজানের জন্য, এইটা হচ্ছে মন, এই যেটা ভিডিও প্রথমেই আমি আপনাদেরকে দেখালাম যে ডেকোর করার জন্য, আরেকটা হচ্ছে এই যে লাইটিংয়ের এই বক্সের ভিতরে ছিল, আর হচ্ছে গিয়ে এখানে আরও ছিল ওয়াল, ওয়ালের মধ্যে আরবি লেখা মানে ওয়াল ডেকোর করার জন্য।
সো ওইটা আসলে মানে আমি আর ডেকোরও করি নাই, কিন্তু এখনো করে আছে, অর্ডার করে আনছিলাম, কিন্তু এটা একটা ফ্রেমের ভিতর ঢুকানো লাগে, বাট কি লেখা আমি ভুলে গেছি, 6-7 মাস পরে তো মানে ইয়া করছি আর ভিডিওতে দেখতেছি না এটা। সো ভিডিও আসলে অল্প অল্প করছি, কারণ বাচ্চারা এদিকে বের হয়ে যাবে, আরো এর ভিতরে সারপ্রাইজ যেহেতু বাচ্চাদের জন্য, এর জন্য সবকিছু আর মানে বের করলাম না, কারণ আমি ওরা বের হয়ে যাবে তার হাওড়া করে। আপনার অল্প একটু ভিডিও করছি, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, করে তারপরে ইয়া করে ফেলছি। এটাও রমজানে ডেকোরের জন্য, আপনারা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর ডেকোর করার জন্য। আর এটা